হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মম অ্যান্ড মিষ্টি চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আরও একটি নতুন রান্নার ভিডিও নিয়ে আমি চলে আসলাম বন্ধু। তো গাঁঠি কচু দিয়ে কীভাবে চিংড়ি মাছ বানাতে হয় এই সহজ রান্নাটা তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, প্রথমে আমি কড়াই বসিয়ে নিয়েছি। কড়ার মধ্যে সর্ষের তেল গরম করতে দিয়ে এর মধ্যে আমি লবণ হলুদ দিয়ে চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। সেই তারই তোড়জোড় আমি করছি এখন। তো বন্ধুরা, এই রান্নাটা দারুণ টেস্ট, তোমরা না বানিয়ে খেলে বুঝতে পারবে না যে এটা চিংড়ি গাঁঠি কচু তরকারিটা কতটা টেস্টি হয়। তো এখানে আমি চিংড়ি মাছগুলোকে প্রথমে লবণ হলুদ দিয়ে আমি ভেজে নিচ্ছি, তোমরা দেখতেই পেলে। তো এখানে আমি কোনো লঙ্কা গুঁড়ো আমি দিইনি, কারণ অল্প লবণ আর অল্প হলুদ দিয়ে চিংড়ি মাছগুলো ভাজলে বেশি ভালোভাবে ভাজাটা হয়। তো আমি ভাবলাম ডেলি ব্লগ তো আমি ডেলি শেয়ার করি, তো আজকে ভাবলাম একটা মজাদার রান্না তোমাদের সাথে শেয়ার করি। সেই জন্যই ভাবলাম গাঁঠি কচু আর চিংড়ি মাছ আলু দিয়ে কীভাবে তরকারিটা বানাই তোমরা দেখো। তো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে। তো ওই তেলের মধ্যে আরও একটি সর্ষের তেল দিয়ে আমি এখানে পাঁচফোড়ন দিয়ে দিয়েছি, ফোড়নের মধ্যে পাঁচফোড়ন দিয়েছি আমি। তো এবার আমি কী কী দিই তোমরা দেখো। এখানে দেখো বন্ধুরা, আমি একসঙ্গে কেটে রেখেছিলাম কাঁচা লঙ্কা একটা, পাকা লঙ্কা একটা, অল্প রসুন থেতো করে দিয়েছিলাম, আর অল্প এক পিস পেঁয়াজ ছোটো সাইজে, সেটা কেটে একসাথে আমি দিয়ে ভালো করে ফ্রাই করছি। যতক্ষণ না লাল লাল হয়ে যায় ততক্ষণ আমি ভাজতে থাকবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা আর থেতো করা রসুনটা। তো বন্ধুরা আমার দেখো, এখানে লালচে লালচে করে ভাজা হয়ে গেছে। তো এবার আমি এখানে গাঁঠি কচু আর আলুটা আমি কেটে রেখেছিলাম লম্বা লম্বা করে, কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে আমি জল ঝরিয়ে রেখেছিলাম। তো এটাই আমি এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে নাড়তে থাকবো। যতক্ষণ না এটা ভালো করে মশলাগুলো এর গায়ে মিশে যাচ্ছে ততক্ষণ আমি সুন্দরভাবে নাড়তে থাকবো। তো দেখো বন্ধুরা, এবার আমি মশলার মধ্যে প্রথমে লবণ দিয়ে দিচ্ছি, তোমাদের লবণটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে। এরপরে হলুদের গুঁড়ো দিয়ে দিচ্ছি, তারপরে বন্ধুরা আমি এখানে কালারের জন্য একটু লঙ্কার গুঁড়ো দিচ্ছি, কালার প্লাস ঝাল দুটোই হবে। তো এখানে লঙ্কার গুঁড়ো, হলুদ আর লবণ এই তিনটে জিনিস দিয়ে দিলাম। এরপরে দেখো বন্ধুরা, আমি হাফ চামচ মতো ধনের গুঁড়ো আর হাফ চামচ মতো জিরের গুঁড়ো দিয়ে দিলাম। ধনে জিরে এই গাঁঠি কচুতে দিলে টেস্টটা মারাত্মক হয়। তোমরা চাইলে জিরেটা ভেজেও দিতে পারো, ভেজে গুঁড়ো করে দিতে পারো। আমি এখানে কাঁচা জিরে ধনে ছিল গুঁড়ো করা, সেটাই আমি এর মধ্যে দিলাম, দিয়ে ভালো করে। তো বন্ধুরা, আমার এখানে গাঁঠি কচু আলু মশলার সাথে অলরেডি কষানো হয়ে গেছে। এবার আমি ভাজা চিংড়ি মাছগুলো দেখো দিয়ে দিলাম, দিয়ে আমি আবারও ভালো করে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলো, যাতে মশলা তেল নুন হলুদ ভালোভাবে ঢুকে যায় এর মধ্যে। তো চিংড়ি মাছগুলো দেখো বন্ধুরা, আমি একদম হালকা করে কিন্তু ভেজেছি, খুব বেশি ভাজিনি আমি। তো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কষানো কমপ্লিট, আর আমি এখানে জলও দিয়ে দিলাম পরিমাণ মতো। যতটা আমি ঝোল বানাবো ততটাই আমি জল দিলাম। এবার একটু ফুটে সেদ্ধ হবে, তো সেই জন্য আমি একটু ঢাকা দিয়ে দিলাম, যাতে গাঁঠি কচু আর আলুটা ভালোভাবে সেদ্ধ হয়ে একদম নরম হয়ে যায়। তো বন্ধুরা দেখো, কথা বলতে বলতে এখানে আমার গাঁঠি কচুর তরকারি প্রায় কমপ্লিট শেষের দিকে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, পরের দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম।